তো সবাইকে আমার তরফে গোড় জোহার, হিয়া খালাস জোহার, আশিস। তো বেশি কিছু বলবো নাই, বক্তারা আছে, শুধু সবাইকে আমি এইটুকুই বলবো, তো ধৈর্যটা হারাবেন নাই। বিশেষ করে আমাদের যুব সমাজ, বিনোদ বিহারী মাহাতো বলে গেছে যে পড়ো আর লড়ো, মানে লড়াইটা করতে গেলে আগে পড়াশোনাটা করতে হবে, পড়তে হবে। আমাদের ঘরের ছানাকে পড়াশোনা করে ইজরাই বারকাই আনতে হবে। আমাদের গনগিলে হারাই গেছে, কোন গা আমাদের বাপইদা সম্পত্তি বটে, কোন গা আমার পিসির ভাগ বটে, কোন গা মামা ঘরের ভাগ বটে, জমি জায়গা গিলা যেমন আমরা বুঝে লিছি যে আমার মায়ের ভাগ বটে, আমার দিদির ভাগ বটে, ঠাকুর দিদির ভাগ বটে, মামা দিদির ভাগ বটে, সেই রকম আমাদের পিতৃ পরিচয়, আমাদের যে এসটি ডিমান্ড, আমাদের যে কুড়মালি ভাষাকে অষ্টম তফসিল অন্তর্ভুক্ত করার দাবি, আমাদের যে সংস্কৃতি নেক নেক আচার, ওইগুলাকে আমাদেরকে সবাই মিলেই কিন্তু ঐক্যবদ্ধ হয়ে সবাইকে আওয়াজ তুলালেই, আওয়াজ সবাই মিলে তুললেই কিন্তু আমরা কিন্তু একদিন সফলতা পাবই। তো বেশি কিছু বলবো নাই, শুধু এইটাই বলবো, মনোবলটা শক্ত রাখুন, সঙ্গবদ্ধ হন, সবাই মিলে একত্রিত হন, একদিন না একদিন আমাদের দাবি কিন্তু আদায় হতে সময়ের অপেক্ষা। আপনারা যত বেশি তাড়াতাড়ি সঙ্গবদ্ধ হবেন, তত তাড়াতাড়ি আপনাদের হাতে কিন্তু সব পিতৃ পরিচয় ফিরাই পাবেন। আর যদি মনে করি যে না ইউজ আছে, যাক আমি হুলকে হুলকে শুধু দেখব, নাই হবে, আন্দোলনটা চুলা সাল পর্যন্ত পৌঁছাতে হবে। যেমন আমাদের পরব গিলা বটে, চুলা সালের লে পরব শুরু হয়, লোকের পরব গিলা এমন লহে, লোকের পরব গিলা পাড়ার মোড়ে হয়, টাউনে হয়, আর হামদার পরব গিলা চুলা সালের লাই শুরু হয়। তো সমাজ আন্দোলনটা চুলা সাল পর্যন্ত পৌঁছাতে হবে, প্রত্যেক জনের মধ্যে সমাজ আন্দোলনের সেই আগুনটা জ্বলাতে হবে, আমাদেরকে একত্রিত হতে হবে, জাগ্রত হতে হবে, পড়াশোনা করে আমাদের যেটা অধিকার বটে টানে বার কায় বটরাই আনতে হবে, তাইলেই আমাদের দাবি পূরণ হবে। মোট কথা, আমাদের ছানাকে জানতে হবে, আমাদের লোকের কাছে ইনফরমেশনই নাই, তথ্য নাই, তথ্য ছাড়া আপনি আগাতে পারবেন নাই। আজকে দেখুন এই ঝাড়গ্রাম জেলায়, জঙ্গল মহলে, পুরুলিয়ায় প্রত্যেকটা মাস্টার, ডাক্তার, সাহিত্যিক, কবি, গবেষক, বিজ্ঞানী থেকে শুরু করে সবাই আগুয়ে এসে আজকে যখন জাঁকিয়ে ধরেছে, তখন দিতে আট লাগছে। তো দিতে তো হবে, কেই দিতে হবে নাই, আমার বাপইতা সম্পত্তি বটে, আমার হক অধিকার বটে, সংবিধানে সেই অধিকার দিয়েছে, তো সাংবিধানিক অধিকার আমরা ফিরাই নিবই। সে যে কে কি বলছে বলুক, আমাদেরকে মোট কথা সঙ্গবদ্ধ হতে হবে, পড়াশোনা করতে হবে, আগে আসতে হবে, উচিত কথা বলতে হবে, সবাই মিলে একত্রিত হয়ে। আর এইটুকুই বলবো, যুব সমাজকে আমাদের এলাকায় নেশার প্রভাব থেকে সরে আসতে হবে। দিন দিন নেশার প্রভাব এমন বাড়ি যাচ্ছে, গর্বের বিষয় না লজ্জার বিষয় বুঝতে পারছি নাই। ঝাড়গা জেলা মদে ফাস্ট, ঝাড়গা জেলা আজ মদে ফাস্ট, গর্বের না কিছু বুঝতে পারছি নাই। মানুষের সাধারণ বুদ্ধি লোপ পাই যাচ্ছে, সারাদিন শুধু নেশাগ্রস্ত হচ্ছে, এবং আমাদের মূল লক্ষ্য মূল দাবি থেকে আমরা দিনের পর দিন সরাই যাচ্ছি। আমাদের ছানাকে পড়াশোনা করতে হবে, যারা আমাদের পরে ভারতবর্ষের এই মাটি আইলো, তারা প্রাইমারি স্কুল পর্যন্ত ঢুকে গেল, আর আমরা এখনো ইউনিভার্সিটিটা এই আটকে রহলি, তো কেন হবে, কেমন আমাদের ছানাকে পড়াশোনা করে নাই, আমাদের গায়ে কি রক্ত নাই, আমরা কি কিছু জানি নাই, আমাদেরকে পড়াশোনা করে আদায় অধিকার করে ভাষা গিলা প্রাইমারি স্কুল থেকে শুরু করে সংস্কৃতি ফিরাই সিডুল টাইপ অন্তর্ভুক্ত করে তারপরে আমাদের প্রতিজ্ঞা শেষ হবে। সবাই মিলে প্রতিজ্ঞা করুন, সবাই মিলে জোর করে বলুন জয় গোরাম, জয় গোরাম, কর্মী ঐক্য জিন্দাবাদ।